হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জের ফতুল্লায়নাথ নগরের একটি ইটের ভাটা পরিদর্শন করতে। সরাসরি চলে আসছি ইটের ভাটা। আমরা দেখছি দুজন লোক ইট তৈরির কাজ করছেন। অনেক বড় ইটের ভাটা, জেট দিয়ে শহর বা গ্রামের বড় বড় দালান কোঠা তৈরি করা হয়। চিমনিগুলো কারণ সন্ধ্যা হয়ে আসতেছে। আসলে এই প্ল্যানটা হঠাৎ করেই, দেখেন সূর্য আমার বাড়ির কাছে আছে স্বর্ণা ইট, মানে ইটের ভাটা আর কি। এটার তিন চারটা শাখা, কিন্তু কখনো ভিতরে ঢুকি নাই এইভাবে। কখনো দেখছি আমি অনেক পাশ দিয়ে গেছি দেখছি, বাট এরকম ভিতরে ঢুকে এইভাবে মানে দেখিনি আর কি। অবশ্যই ভালো লাগতেছে, কারণ এইরকম ভাবে কখনো ঢোকা হয় নাই তো, বা দেখা হয় নাই তো। ফার্স্ট টাইম ইন মাই লাইফ ট্রাভেলিং, মানে আবার চার্জ ব্রিক্স। ও সুন্দর, মানে কত সুন্দর, একদম ক্লিয়ার, একদম খুব ভালো লাগতেছে। দেখেন তো একদম ক্লিয়ার, এই পাশ থেকে ভালো লাগতেছে। ও ওই যে বহু দূর, অনেক দূর। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। আমার সাথে আর একজন আছে, তোফাজ্জল ভাই, হিজ ফ্রম দিনাজপুর, অনেক দূর। এই পাশে আমরা যতই যাব ততই ইটের ভাটা। এখানেও অনেকগুলো ইটের ভাটা আর কি, যেখানে চার জন তৈরি করতেছে। ওই পাশে থাকেন তারা, এই যে ওই পাশে ঘরগুলো দেখতে পাচ্ছেন দূরে, তারা এখানে ওই পাশে থাকেন। অনেক
অনেক লোকজন ইট ভাটায় কাজ করে, তাদের জীবিকা নির্বাহ করে। এটার মৌসুম ভিত্তিক হয়, যখন বর্ষাকাল হয় তখন ইট তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়, কারণ এই পাশগুলো দিয়ে পানি ওঠে এবং প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়, যার কারণে ওই সময়টাতে এগুলো বন্ধ থাকে। আমি যেখানে দাঁড়িয়েছি পাশে হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদী, আর এই পাশে হচ্ছে শীতলক্ষা, প্লাস একটু আগায় যাইতে হবে। আর এই পাশে নদী পার হলেই, বুড়িগঙ্গা এই পাশে পার হলেই আপনার মুন্সিগঞ্জ। সারি সারি সাজিয়ে রাখা হয়েছে বড় লম্বালম্বি ভাবে, সুন্দর করে স্টাইল ডিজাইন করে রাখা হয়েছে।